প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি শিক্ষার্থীবৃন্দ। আমি তোমাদের শেফালি দিদি, তোমাদের আমি পাঠ দিব আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অধ্যায় 2 পাঠ 1 2 3। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়টি পাঠ দিব সেই বিষয় উপলক্ষে আমাদের ধারণা নেওয়ার জন্য আমি তোমাদের কিছু ছবি এখানে দিলাম, তোমরা লক্ষ্য করো ছবিগুলো। দেখো প্রথম ছবিতে বাম পাশে দেখো রাইফেল উঁচিয়ে বা বন্দুক উঁচিয়ে তারা নিশ্চয়ই কোনো ব্যাপারে কোনো প্রস্তুতি নিচ্ছেন বা শপথ করছেন। মাঝখানে বিজয় উল্লাস বা হাসি খুশি মুখ দেখা যায়, নিশ্চয়ই তারা সেই বদ্ধপরিকর হয়ে সেই কাজে অংশ নিয়ে তারা সফলতা লাভ করেছে বলে তাদের মুখে হাসি ফুটেছে। আর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ভাস্কর্যের ছবি, আর সেটা হলো একটা স্মৃতিস্তম্ভ। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করছি যে তারা কোনো একটা কঠিন ব্যাপারে অর্থাৎ যুদ্ধে জড়িয়ে পড়েছিল, সেখানে সফলতা লাভ করেছে এবং তারা আজকে গৌরবোজ্জ্বল হয়ে সেই হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তারা এখানে আছে আমরা লক্ষ্য করেছি। আর পাশে সেই স্মৃতিস্তম্ভটি আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারছি আজকে আমাদের যে বিষয় পাঠের যে বিষয় সেটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে লক্ষ্য করব যে সেই এই যুদ্ধ সংঘটিত হওয়ার আগে আমরা কীভাবে ভিনদেশীদের হাতে আমরা শাসিত হয়েছি এবং শোষিত হয়েছি। 1947 সালে ভারত আর পাকিস্তান নামে একটি রাষ্ট্রে জন্ম লাভ করে, দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে এই রাষ্ট্র দুটির জন্ম হয়। আর এই রাষ্ট্র দুটির বেশ একটি অংশ ছিল আমাদের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান নামে দুটি অংশ। পূর্ব পাকিস্তান সেই পশ্চিম পাকিস্তান থেকে প্রায় 1000 মাইলের ভৌগোলিক দূরত্বে, ভাষা ও সংস্কৃতি সহ সকল বিষয়ে অমিল থাকা সত্ত্বেও শুধু ধর্মীয় মিলের কারণে পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের একটি প্রদেশ করা হয়। এই নতুন রাষ্ট্র পূর্ব বাংলার মানুষের জীবনে কোনো মুক্তির স্বাদ আনতে পারেনি। শাসকের হাত বদল হয়ে পূর্ব বাংলার জনগণ নতুন আরেকটি ভিনদেশী শাসক দ্বারা শাসিত হতে থাকে। সেই নতুন হাত ছিল আমাদের পূর্ব পশ্চিম পাকিস্তান, মানে পাকিস্তান রাষ্ট্র। সেই পাকিস্তান রাষ্ট্রে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান দুইটি প্রদেশ। পশ্চিম পাকিস্তানই মূলত পূর্ব পাকিস্তানকে শাসন এবং শোষণ করেছে। এই শাসন আর শোষণের হাত থেকে বাঁচার জন্য বাঙালি জাতি যুদ্ধে জড়িয়ে পড়ে। তাহলে সেটি সেই আমাদের মুক্তি যুদ্ধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই পাঠ থেকে কি শিখব? আজকে আমরা কি শিখব? মুক্তিযুদ্ধ কবে সংগঠিত হয়েছিল তা বলতে আমরা পারবো। অপারেশন সার্চলাইট কি তা লিখতে পারবো। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় তাও আমরা লিখতে বা বলতে পারবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ব্যাপারে বিশদভাবে জানার জন্য আরও কয়েকটি ছবি লক্ষ্য করি। এখানে আমরা একটা সেই আগের ছবিটি, সেই ছবিটি ছিল বাঙালিদের শপথ গ্রহণের ছবি, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আর পাশে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যে ভাষণ তিনি দিয়েছেন, যে ভাষণে উজ্জীবিত হয়ে বাঙালি জাতি যুদ্ধে জড়িয়ে পড়ছে, সেই দৃশ্যটি ছবিটি আমরা দেখতে পাচ্ছি। তারপর তৃতীয় ছবিটি আমরা লক্ষ্য করছি যে তারা কীভাবে হানাদার বাহিনী আমাদের উপর আক্রমণ চালায় এবং আমরা এই আক্রমণের যোগ্য জবাব দিতে এবং প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা লক্ষ্য করি আমাদের পাঠ্যপুস্তকের এই অংশে। আওয়ামী লীগ 2 মার্চ ঢাকা শহরে, 2 মার্চ সারা দেশে হত্রার ডাক দেয়। 2 মার্চ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নেতৃবৃন্দগণ দেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। মুক্তিযুদ্ধে এই পতাকা ছিল আমাদের প্রেরণা। 3রা মার্চ থেকে শুরু হয়
সর্বাত্মক অসহযোগ আন্দোলন যা 25শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকে। 3রা মার্চ গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। এতে আন্দোলন আরও বেগবান হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করেছি যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে এদেশবাসী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লক্ষ্য করি যে এখানে এই পরিস্থিতিতে ভীত হয়ে ইয়াহিয়া খান 6ই মার্চ এক বেতার ভাষণে 25শে মার্চ ঢাকার তার জাতীয় অধিবেশনের অধিবেশনে আহ্বান করেন। বাঙালি এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে বিজয়ী দল হিসাবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট কাছারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। আমরা জানি একটি সার্বভৌম রাষ্ট্র প্রচলিত হয় জনগণের ট্যাক্স বা খাজনায়। তিনি তার ভাষণে আরও বলেন, যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হোক। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ। এ ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে, তাদের ঐক্যবদ্ধ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এ ভাষণ যেন জাদুর স্পর্শে বাঙালি জাতিকে বীরের জাতিতে রূপান্তরিত করেছে। তাই অনেকেই মনে করেন এই ভাষণ বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ইউনেস্কো 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই ভাষণ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ঐতিহ্য হিসাবে ইউনেস্কো অন্তর্ভুক্ত করেছে। বঙ্গবন্ধুর এই ভাষণ পৃথিবীর একমাত্র অলিখিত ভাষণ হিসাবে বিশ্ব ঐতিহ্যের তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। এই ভাষণের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয়ই লক্ষ্য করছি বা বুঝতে পারছি 7ই মার্চের ভাষণের কী তাৎপর্য। এই 7ই মার্চের ভাষণই আমাদেরকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছে এবং মুক্তিযুদ্ধ করতে আমরা অনেক প্রেরণা অর্জন করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লক্ষ্য করি যে পার্ট 3-এ সেই 25শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞ যে সংঘটিত হয়েছে, সেই হত্যাযজ্ঞে যজ্ঞের কী নাম দেওয়া হয়েছিল এই অভিযানের, সেই নামটা ছিল অপারেশন সার্চ লাইট। 1971 সালের 25শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যার অভিযান চালিয়েছিল তার নাম ছিল অপারেশন সার্চ লাইট। 25শে মার্চ মধ্যরাতে এই অপারেশন সংঘটিত হলেও মূলত এর প্রস্তুতি চলতে থাকে মার্চের প্রথম থেকে। 3রা মার্চ পশ্চিম পাকিস্তান থেকে আগত অস্ত্র ও রসদ বোঝায় MV সোয়াত জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 15ই মার্চ থেকে 24শে মার্চ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনার ভান করে আসলে অভিযানের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং অপারেশন সার্চ লাইট চূড়ান্ত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ পরিচালিত হয় গভীর রাতে। ইকবাল হল, বর্তমানে জহুরুল হল, হক হল ও জগন্নাথ হলে ঢুকে পাকিস্তানি সেনারা গুলি করে ঘুমন্ত অনেক ছাত্রকে হত্যা করে। ঢাকা হল সহ বর্তমানে শহীদুল্লাহ হল, বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা এবং রুকেয়া হলেও তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। মার্চের এই গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষক সহ 300 ছাত্রছাত্রী ও কর্মচারী নিহত হয়। জহুরুল হক হল সংলগ্ন রেলওয়ে বস্তিতে সেনাবাহিনী আগুন দিলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়। শুধু 25শে মার্চ রাতে ঢাকায় 7 থেকে 8 হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়। ঢাকার বাইরে সারা দেশে সেনানিবাস ইপিআর ঘাঁটিতে আক্রমণ চালিয়ে পাকিস্তানি সেনারা